সুখী যে আমার সরকারে যে 1 লাখ চাকরির লক্ষ্যে আমার সরকারখানে কাম করে আইছিল তার কারণে যে থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেডর ইতিমধ্যে পরীক্ষা হয়ে গেছিল পরীক্ষা সময়ের ফলাফল তৃতীয় শ্রেণীর বা থার্ড গ্রেড পরীক্ষার ফলাফল অহা 3 তারিখে ঘোষণা করা হব আর ফোর্থ গ্রেড পরীক্ষার ফলাফল অহা 4 তারিখে ঘোষণা করা হব গতি সকল ক্যান্ডিডেটে সেবার ওয়েবসাইটলৈকে গৈ যে ধরনের অ্যাপ্লিকেশন নাম্বার তার দি পেলে ফলাফল চাব পাৰিব আর অহা 11 তারিখে আমার সরকারের 2 বছর বর্ষপূর্তি উপলক্ষে 50,000 যুবক যুবতীক একেলগে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ার কাম 11 তারিখে করার একটা পরিকল্পনা করা হয়েছে গতি এই যে থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেডর চাকরি সমূহ বিভিন্ন বিভাগ বিভিন্ন ঠাইত যে ধরনের আছে এই গোটেখিনি কথা আপনাদের 3 তারিখ আর 4 তারিখে সকল রিজাল্ট ঘোষণা হব আর তারপর সেই কামখানি প্রসেস হয়ে 11 তারিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়া হব আর জুন মাহর 1 তারিখের ভিতরে জয়েন করব আর সেই ধরনের প্রত্যেক বিভাগে কাম সমূহ আগবাইছে যার বিভাগত যান চাকরি।